ইডি সিবিআই এর কাছে সব তথ্য পাঠাচ্ছেন কুণাল ঘোষ, বিস্ফোরক দাবি সৌমিত্র খার, তুমুল চাঞ্চল্য। একের পর এক দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা। এইচএসসি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আর গরু পাচার কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। এবার সেই গ্রেপ্তারের নেপথ্যের কারণ বলতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। তার দাবিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কি এমন বললেন সৌমিত্র? বিষ্ণুপুরের বিজেপি সাংসদের দাবি, সব তথ্য ইডি সিবিআই এর হাতে পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিষ্ণুপুর বৈলাপাড়া জেলা বিজেপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসে বিস্ফোরক এই দাবি করেন সৌমিত্র খা। সংবাদ মাধ্যমের কাছে তার দাবি, তৃণমূলের সরষের মধ্যেই ভূত আছে। কুণালবাবু ধর্মেন্দ্র প্রধানের কাছে মুখ দেখিয়েছিলেন, তারপর সব তথ্য ইডি সিবিআই এর হাতে পৌঁছে গিয়েছে। কারণ তিনি যখন জেলে ছিলেন তখন তৃণমূলের অন্যান্য নেতারা সেলিব্রেশন করেছেন, তাই এবার কবে কখন কোন নেতা লিস্টে আসেন কুণালবাবু আরও ভালো জানেন। এখানেই শেষ নয় সৌমিত্র খার দাবি, আরও অনেকেই আসছেন, তারা তৃণমূলের থেকেই সব কিছু পৌঁছে দিচ্ছেন, ডান হাত বা বাঁ হাত আসেন। তৃণমূল নেতাদের কার কোথায় টাকা আছে কুণাল ঘোষ সেই তত্ত্ব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যদিও সৌমিত্র খার মন্তব্যের পাল্টা প্রতিবাদে নামে তৃণমূল, স্বয়ং কুণাল ঘোষের বক্তব্য সৌমিত্র খার কথা গুরুত্ব দেওয়ার আর সার্কাসের জোকারকে সিরিয়াস নেওয়া একই। উনি হচ্ছেন নিপাট বিনোদন, রাজনীতির ক্লাসে যারা এক দুইতে পড়েন তারা এইসব বলেন। ওর স্ত্রী দক্ষ, যার জন্য উনি জিতলেন, যে লক্ষ্মী রাখতে পারে না সে লক্ষ্মী ছাড়া, সন্দেহের বাতাবরণ করে লাভ নেই। তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার দাবি, সৌমিত্র খা তৃণমূলে ঢোকার জন্য তৎপর হয়েছেন, তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।